এসে গেছি তোমাদের সামনে দুপুরের খাবার নিয়ে। দেখো আজকে আমি কি কি রান্না করেছি। করেছি ভাত, এখানে মুসুর ডাল, এখানে বরবটি আলুর পোস্ত, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, টমেটোর চাটনি, এখানে ডিমের অমলেট করেছি পেঁয়াজ দিয়ে, করে হচ্ছে কারি করেছি এটা। চলো নিয়ে নিই খাবারটা। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের সুগার টেস্ট হলো, যেহেতু ডাক্তার চেক আপ আছে খুব শিগগিরই, তাই জন্য কিছু টেস্ট আছে, সেই টেস্টের জন্য দাদা ভাইকে অনেক আগে আজকে খাবার দিয়ে দিতে হয়েছে, আমাকে অনেক তাড়াতাড়ি খাবার রান্না করে নিতে হয়েছে আজকে। চলো এই দেখাই তাহলে। এখন আমি আর মেয়ে খাবো, মেয়ে বেশি খায় না, আমি একটু বেশি খাই। ডালটা আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডিশ সাজিয়ে বসে পড়েছি। এখানে স্ন্যাক্স টাইপে নিয়ে নিয়েছি ফিস ফিঙ্গার দুখানা আর একটা বাটার চিকেন। দেখো সঙ্গে দিয়েছে স্যালাড তার সঙ্গে। চলো খাওয়াটা স্টার্ট করি। তোমাদের সামনে মানে বড় দোকান থেকেই নিয়েছি, দেখাচ্ছি আমি কতটা ফ্রেশ। দেখো ফিস ফিঙ্গারটা আমি তোমাদের সামনে ভাঙলাম, পুরোটাই ভেঙে দেখাচ্ছি। দেখো ভালোই, খারাপ নয় মাছ। এবার আমি বাটার চিকেনটা তোমাদের সামনে, দেখো বন্ধুরা কতটা ফ্রেশ, তোমরা দেখতে থাকো আমি খেতে থাকি। দেখো বন্ধুরা আমি প্যাড়া খাচ্ছি, এই প্যাড়াটা যেহেতু একটু স্পেশাল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, করেই ফেললাম। উত্তরপাড়ার নাম সবাই শুনেছো, উত্তরপাড়া অমর মিষ্টান্ন ভাণ্ডার, প্রচণ্ড বিখ্যাত দোকান। সেই দোকানে আজকে আমি বিকেলে যাই এবং সেখান থেকে আমি প্যাড়া নিয়ে আসি। প্যাড়া কেন, আমি অনেক ধরনের মিষ্টি এনেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে প্যাড়াটা যেহেতু আমি খেয়ে নিয়েছি, তারপর হঠাৎ মনে পড়লো, তাই খেতে খেতেই তোমাদের সাথে শেয়ার করলাম। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত টেস্টি প্যাড়াটা খেতে। দেখো বন্ধুরা আজ রাত্রির খাবার হচ্ছে ডিম আলু ভাজি নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। আর রুটি নিয়ে নিয়েছি একটা দুটো তিনটে চারটে, চারটে রুটি দিয়ে এখন আমি ডিম ভাজি খাবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি, আজকে তোমাদের সবাইকে বলেছি বন্ধুরা যে আমি আজকে উত্তরপাড়ায় গেছিলাম, ওখানকার বিখ্যাত দোকান আমার মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমি মিষ্টি নিয়ে এসেছি, আমি প্যাড়া খেয়েছি সেটা দেখিয়েছি। আর এনেছি এখানে সুগার ফ্রি, আর এনেছি রসমালাই। দেখো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে, দেখো আমার মিষ্টান্ন ভাণ্ডার এখানে লেখা আছে, বন্ধুরা দেখে নাও। এই রসমালাইটা একবার অন্তত কেউ এসে খেয়ে যেও উত্তরপাড়ার অমর মিষ্টান্ন ভাণ্ডার থেকে। আর